বড় ইউটিউবার সাথে দেখা করতে যাচ্ছি, অথচ দেখো গাড়ির অবস্থা, গাড়িতে তেল শেষ। এই যে কলা পাতা দিয়ে মানে ভাত খাওয়া, সত্যি অনেক দিন পর যে অনুভূতিটা হচ্ছে, সত্যি মিনালদা কি বলো, অনুভূতিটা কেমন? না বলবো না, এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। পাগল, ক্যামেরা কোন দিকে বলো? আছে এদিকে না? হ্যাঁ, আমি স্পিচলেস, ঠিক আছে। হে হোয়াটসঅ্যাপ, ইটস জয়দেব অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইস, সকাল সকাল আজকে উঠে পড়েছি, আর সকাল সকাল উঠেই আমি স্নান করে নিয়েছি। সকাল সকাল না, এখন প্রায় 10টা বেজে গেছে। তো আজকে আমরা যাচ্ছি একটা বড় ইউটিউবের সাথে মিট আপ করতে না, মানে খাওয়া দাওয়া হবে সেখানে, অনেক কিছু মানে বিশাল ব্যাপার হবে। তার জন্য আজকে আমরা যাচ্ছি তিনজনে, সেই আগের মতো সমীর, মৃণাল আর আমি। এই যে মৃণালদা আগে থেকে চলে এসেছে। তো আজকে আমরা যাবো, তো চলো সেখানে। আমরা কোথায় যাচ্ছি, একটা বড় ইউটিউবার কাছে যে যাচ্ছি, সেটা কে সেটা তোমাদের পরে সেখানে গিয়ে রিভিল করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো গাইস, ফাইনালি আমরা বাইকে বসে পড়েছি, আর সাথে আমাদের মৃণালদা বাইক চালাচ্ছে। আর আমাদের বাড়ি থেকে মিনিমাম একটা 10 কিলোমিটার রাস্তা দূরত্ব হবে ওখানে পৌঁছাতে। তো আমাদের মোটামুটি টাইম কত লাগবে মদন? বেশি না, 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট, তো 15-20 মিনিট বাইকে যাবো, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের কাণ্ড দেখো, বড় ইউটিউবার সাথে দেখা করতে যাচ্ছি, অথচ দেখো গাড়ির অবস্থা, গাড়িতে তেল শেষ। মিলানদার কি অবস্থা? এটা মিলানদার গাড়ি, এটা কি বলে, এটা গরিব ইউটিউবার হলে যা হয় অবস্থা। দেখো আমাদের তিনজনকে এখন প্যাদেল যেতে হবে 5 কিলোমিটার, দিয়ে পেট্রোল পাম্পে তেল ঢুকিয়ে আবার যাবো। রাস্তায় যেতে যেতে একটা দোকানে পেট্রোল পেয়ে গেছি, আমাদের পেট্রোল পাম্পে যেতে হয়নি, রাস্তায় পেয়ে গেছি। এই যে তেল ঢোকানো হচ্ছে, তো চলো তেল ঢোকানো হয়ে গেলে আমাদের জার্নিটা শুরু হবে। তো বর্তমান আমরা লোকেশনটা জানি না, মানে কোথায় যাবো সেটা জানি না, সেই জন্য আমাদের নিতে আরেকজন দাদা এসছে, দেখতে পাচ্ছ পিছনে, এই যে দাদা আমাদের নিয়ে যাবে। এই যে আমরা যাচ্ছি লোকেশনের দিকে। তো দাদা কত টাইম লাগবে যেতে? আরো 2 কিলোমিটার। আরো 2 কিলোমিটার মিনিমাম কত টাইম লাগবে? 5-7 মিনিট লাগবে। তো চলো, তো আমরা এখন পৌঁছে গেছি সবজি মান্ডিতে, দেখতে পাচ্ছ পানিপারল সবজি মান্ডি। উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে, তো এই পথ দিয়ে আমরা যাবো। দেখতে পাচ্ছ লোকেশনটা কত সুন্দর, ওয়াও না, চারিদিকে কেমন যেন ওয়াও ওয়াও লাগছে। সত্যি অসাধারণ লাগছে। তো আমরা চলে এসেছি একদম গ্রামের মধ্যেখানে, দেখতে পাচ্ছ। এই যে দাদা, আমরা বাইক চেঞ্জ করে নিয়েছি, কারণ সেই গাড়িটা খারাপ হয়ে গেছে। গ্রাম নয় এটা, শহর, এটা গ্রাম নয়। তো ওখানে গিয়ে দেখাচ্ছি, দাদারা ভুল বলছে, এটা গ্রাম তো, ওখানে গিয়ে দেখাচ্ছি এখানে কত ইউটিউবার আছে। তো চলো, সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি অন দা লোকেশন। তোমাদের বলেছিলাম যে একটা বড় ইউটিউবার সাথে দেখা করাবো, তো এই হচ্ছে আমাদের দিদি ভাই, বড় ইউটিউবার। দিদি ভাই একটু হাই করে দিবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা কিচেন ব্লগ থেকে, আমি সুমিতা বলছি। ওই যে দাদা ভাইকে আপনারা অনেকেই চেনেন, ওনাকে সাপোর্ট করুন, ওনার পাশে থাকুন। না দিদি ভাই, একটা বড় ইউটিউব চ্যানেল আছে, দিদি ভাই ইউটিউব চ্যানেলটার নাম বলো একটু, সুমিতা কিচেন ব্লগ। তো এখানে আমরা অনেক গল্প গুজব করবো, আর খাওয়া দাওয়া তো অবশ্যই রয়েছে, কারণ কিচেন মানে কিচেন চ্যানেল মানে তো বুঝতে পারছো, রান্না বান্নার তো একটা অবশ্যই থাকবে। তো দেখাবো তোমাদের এখানে আমাদের মিট আপে কেমন কি হয়, তো তোমাদের ভিডিওটাকে দেখতে হবে শেষ পর্যন্ত। নাহলে এই মাত্র আমরা 1টা বেজে গেছে, এই মাত্র আমরা এখানে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ এখানে পৌঁছেই কত রকমের খাবার, আর মৃণালদা আমাদের খাওয়া শুরু করে দিয়েছেন অলরেডি, আর পিছনে দেখতে পাচ্ছ দিদি ভাইকে, এই সবে মাত্র মানে রান্না চাপিয়েছেন উনুনে। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা কত দূর এগোয়, আর কীরকমভাবে ইন্টারেস্টিংভাবে রান্না বান্না হয় সেটা দেখাবো তোমাদের। এতগুলো খাবার এই মাত্র শেষ করে উঠলাম, আর খাবার শেষ করে আমরা চলে এসেছি আমাদের দিদি ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছ এখানে রান্না মানে চলছে, এখানে দেখতে পাচ্ছ এই যে উনুনটা কীরকমভাবে ইউনিকভাবে উনুনটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো এখানে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছ, তো দিদি ভাইকে জিজ্ঞাসা করো, দিদি ভাই আজকে আমাদের কী রান্না করে খাওয়াবে? তো দেখতে পাচ্ছ আমাদের এখানে চিকেন রান্না হচ্ছে, কমপ্লিট প্রায় হতে চলেছে। কত বাকি, কত রান্না পুরো কমপ্লিট হতে কত বাকি আছে?
গল্প গুজব করে খাওয়া দাওয়া হবে পুরো পুরো ফুল মস্তিতে আজকে পুরো ভিডিওটা চলছে, তো চলো দেখতে থাকো। এই যে কলা পাতা দিয়ে মানে ভাত খাওয়া, সত্যি অনেকদিন পর যে অনুভূতিটা হচ্ছে, সত্যি মিনালদা কি বলো অনুভূতিটা কেমন? না বলবো না, এই ভিডিও ভাইরাল হয়ে যাবে পাগল। এটাই এটাই লাগে যাবে তো মিনালদা একটু অন্যরকম চিন্তা ভাবনা নিয়েছে। তো সমীর আছে, এই যে আমাদের ভাত অনেকদিন পর এই যে কলা পাতা দিয়ে খাচ্ছি, সত্যি এই যে দিদি ভাইয়ের জন্য এটা সম্ভব হয়েছে, সত্যি অসংখ্য ধন্যবাদ দিদি ভাইকে আমাদের এই এত সুন্দর একটা জায়গায় ইনভাইট করার জন্য। অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ, আবার খাওয়া শুরু করে আমি ডবল ভাতও নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আর কি খাবার তৈরি হয়েছে, ঝাল দেওয়া, তারপরে যে চিকেন, আর এক যে পটল ভাজা, সত্যি অসাধারণ হয়েছে। কলা পাতায় খাওয়া সত্যি অসাধারণ একটা জিনিস। আমরা ছোটবেলায় বনভোজন যখন করতাম না তখন এই কলা পাতা দিয়ে খেতাম, সত্যি আজকের ফিলটা না সত্যি ছোটোবেলার মানে সব স্মৃতিগুলো মনে করে দিচ্ছে। মিনালদা এতগুলো যে খাবার, সব থেকে কোনটা ভালো লেগেছে তোমার? সবচেয়ে ভালো তো আমার মাংসটাই লেগেছে। তাছাড়া আমার যে এই মাছটা, কি মাছ এটা? আমুদি মাছ, কোনোদিনও খাইনি তো আজকে প্রথম খাচ্ছি, সত্যি অসাধারণ লাগছে। তবুও বলে থাকি এই যে পটল ভাজাগুলো, এছাড়া আলু ভাজা ছিল সেটা তো অসাধারণ হয়েছে, আমি সেটা আগে থেকে শেষ করে দিয়েছি। না না না, ভাত নিবো না, ভাত নিবো না, আমি আমি এদিকে লোক আছে, এদিকে লোক আছে, তারা বলছে নেবে না নেবে না, মানে যারা বলে যে নেবো না নেবো না, এর মানে তারাই নেবে। একবার ভাত নিয়েছি তবু এত টেস্ট হয়েছে যে আরেকবার ভাত নিতে হলো। তো তোমরা দেখতে পেলে তো বলছিল নেবো না নেবো না, কিন্তু এত খেতে পারবো কিনা সেটাও জানা নেই, তো দেখতে থাকো। এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে বুঝতে পারছো এমন পেটটা ভারী হয়ে গেছে আর কথা বেরোচ্ছে না মুখ থেকে, আর রাস্তা আর খাওয়া দাওয়ার বলবো অত দূর থেকে এসছি, কিন্তু টেস্টটা যা হয়েছে সত্যি বলার ভাষা নেই। কথা বেরোচ্ছে না, এত খাওয়া দাওয়া হয়েছে দেখো, মুডি বেড়ে গেছে, মুডি তো আমার এমনিতে বেরোচ্ছে, জিম সেন্টারে যাবো যাবো আর যাওয়া হচ্ছে না। সত্যি দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটা পরিবেশে ইনভাইট করার জন্য। আর কেন, রান্না সত্যি খুব ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল রান্নাগুলো। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করলে সেখানে বুঝতে পারবে রান্নাগুলো কত সুন্দর, আই হোপ তোমরা সাপোর্ট করবে। আর দিদিরও কুকিং চ্যানেল আছে, দিদিকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ চলো টাটা, বাই বাই, টাটা।